পঁচিশে ডিসেম্বর মানে আকাশে বাতাসে একটা উৎসব উৎসব ভাব, একটা আনন্দের দিন। তো স্পেশালভাবে সেলিব্রেট তো করতেই হবে। আমাদের দিদি কড়াই মারছে, দেখতে পাচ্ছ, বড় একটা কড়াই নিয়েছে। এর মধ্যে এখন মাংস রান্না হবে, মাংসটা মেরিনেট করা আছে। সকালবেলায় মাংসটা এনে মেরিনেট করে রেখে দিয়েছে। তো তোমাদের দাদাবাবুর হঠাৎ করে আবদার হলো যে আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আজকে রান্নাঘরে রান্না হবে না, আজকে যা রান্না হবে বাইরে খড়িতে রান্না হবে। খড়ির রান্নাতে অদ্ভুত স্বাদ, অদ্ভুত গন্ধ বলে পাওয়া যায়। তো ঠিক আছে, দেখা যাক কী করা যায়। তো আমাদের দিদি কড়াই মেজে এনে রেখে দিয়ে চলে গেছে, আর এদিকে তোমাদের দাদাবাবু উনুনে আগুন ধরিয়েছে আর ভাত রান্না করে পাশে রেখে দিয়েছে। আমাকে হাত দিয়ে বারবার করে ইশারা করে বলছে, তুমি রান্না করো, তুমি রান্না করো। কিন্তু না, আমি তো রান্না করবো না, কেন কি খড়িতে আমি রান্না করিনি কোনো দিনও। খড়ির রান্না কেমন হয় সেটাও আমি জানি না। পিকনিকে গিয়ে যদিও খড়িতে খাই মাঝে মধ্যে, কিন্তু পিকনিকে গিয়ে যে কী মাথা মুন্ডু খাই, কী করি না করি, সেটা তো কোনো জ্ঞান থাকে না, জানি না, ঠিক বলতে পারবো না ওগুলো কেমন স্বাদ হয়। ঘরে প্রথম খড়িতে রান্না, আর ঘরের রান্না খেয়ে দেখবো যে খড়ির রান্না সত্যিই কি তোমাদের দাদাবাবুর কথা মতো স্বাদে গন্ধে অতুলনীয় হয় কি হয় না। তো মাংস রান্নাঘর থেকে চলে আসছে আমাদের পিকনিক স্পটে, ছোট্ট একটা স্পট উঠোনের এক কোণায়। তো দেখতে পাচ্ছ এখানে মাংসটা এখন মনে হচ্ছে কড়াইতে দেবে। তো যথারীতি কড়াইতে এখন দাও 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 দিয়ে দিল কড়াইতে, আর কড়াইতে দেওয়ার সাথে সাথে সত্যিই একটা খুব সুন্দর অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে, যেই গন্ধটা আমি গ্যাসে রান্না করে পাই না। তো এখন দেখা যাক তোমাদের দাদাবাবু কেমন করে মাংসটা রান্না করে, আর আমি এদিকে ভাতের হাঁড়িটা নিয়ে চলে যাব রান্নাঘরে। কেন কি মাংসের সাথে তো কিছু একটা খেতে হবে, তো সেই খাবারটা আমাকে তৈরি করতে হবে। মাংসের সাথে আমি ভেবেছি আজকে ফ্রাইড রাইস রান্না করব। তো চলো তাহলে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি ফ্রাইড রাইসের সমস্ত কিছু আমাদের দিদি রেডি করে রেখেছে কি রাখেনি। তো আর এদিকে মাংসটা রান্নাঘরে যাওয়ার আগে আরেকবার দেখে নিই কি করে। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে আমার মানে তেলটার সাথে মাংসটা মিক্স করে দিচ্ছে। ঠিক আছে, করুক, ও ওর মতন রান্না করুক, আমি আমার মতন রান্না করি। আমি তো রোজই রান্না করি, ও তো হঠাৎ একদিন করছে। দেখা যাচ্ছে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে এখন ঢেকে দাও, ঢেকে দাও, ঢেকে দিয়ে রাখো, নাহলে নোংরা টোংরা পড়বে আর খাওয়া যাবে না। এমনিতেই খড়িতে রান্না করলে পরে কালি ঠালি পরে ঠরে আমার এগুলো একজন একদম বিরক্ত লাগে, তার জন্য আমি খড়ির রান্না খেতে পছন্দ করি না। তো দেখতে পাচ্ছ হাঁড়ি নিয়ে আমি রান্নাঘরে চলে আসছি, ও ওখানে যা খুশি করুক। আর এদিকে ফ্রাইড রাইসের সমস্ত কিছু তৈরি করা রেডি করা হয়ে গেছে। দেখা যাচ্ছে এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা, আর ওখানে ছিল মটরশুঁটি, আর এটা হচ্ছে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ কি কিশমিশের মধ্যে না অনেক সময় বালি ঠালি থাকে, তো জল দিয়ে ভিজিয়ে রাখলে বালিটা নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলে কিচ খাওয়ার সময় কিচকিচ করে না, অনেক সময় দেখা যায় ফ্রাইড রাইসে ইয়ের জন্য কিচকিচ করে কিশমিশের জন্য। তো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে আমার আর তরস হলো না, আমি আবার চলে আসলাম আমাদের ছোট্ট পিকনিক স্পটে। তো এখানে দেখা যাচ্ছে মাংসটা এখনও হয়নি, মনে হচ্ছে হয়নি, ঢাকনাটা তুলুক, দেখা যাক, খুলে যায়, সিমসিম 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 খুলে গেছে। তো দেখছি এখনও মাংসটা হয়নি, জল ছেড়েছে অনেক জল, জল দিলেও কি না বুঝতে পারছি না, উপরন্ত জল দিয়েছে উপর থেকে নাকি এটা মাংসের থেকে জল ছেড়েছে। পেঁয়াজ আর মাংসের জল ছাড়ে, তো মনে হচ্ছে এটা মাংসের থেকে জল ছাড়ছে। আর এদিকে তো আমাকে ফ্রাইড রাইসটা রেডি করতে হবে, আবার ঢাকা দিয়ে থুই দিল। ও ও আচ্ছা আচ্ছা, আমি তো জল এনে দিয়েছিলাম মাংসতে জল দেওয়ার জন্য, না জল দেয়নি, এটা মাংসের থেকে জল বেরিয়েছে। তো এখানে মাংস কষছে, দেখতে পাচ্ছ মাংসটা সত্যি রঙটা খুব সুন্দর হয়েছে দেখতে, এরকম সুন্দর গন্ধ, এরকম সুন্দর রং হয় না গ্যাসে রান্না করলে সাধারণত। কেন কি গ্যাসে আমি রান্না করি তো একটু কালারটা অন্য ডিপ টাইপের কালার হয়, এই কালারটা অন্যরকম কালার হয়েছে, দেখতে পাচ্ছ কালারটি কিন্তু অন্যরকম। তেল ছেড়ে দিয়েছে, মাংস অলরেডি কষানো হয়ে গেছে, এখন একটু জল টল দিয়ে ঢেকে দিলে মাংসটা রান্না হয়। আমি মাংসটা ঘরে নিয়ে গেলে আমি একটু শান্তি পাই, কেন কি এখানে খড়ি দিয়ে যেহেতু রান্না হচ্ছে আশেপাশের পরিবেশটাও অত ভালো না, তো নোংরা টোংরা পড়তে পারে, সেটা আবার খাবো, ওই জন্য এটা যতক্ষণ যত তাড়াতাড়ি রান্না হয় তত আমার জন্য ভালো। তো জল দিয়ে দিল, জল দিয়ে ঢেকে রেখে দিয়েছে হয়তো, আমি জানি না। আমি রান্নাঘরে চলে আসছি, ফ্রাইড রাইসটা এদিকে আমি কমপ্লিট করে ফেলেছি মোটামুটি, তোমাদেরকে দেখাইনি। মাংসটা নিয়ে আমার বেশি চিন্তা ছিল বলে মাংসতেই বেশি আমি ভিডিও করেছি, কেন কি ওখানে যেই তো খোলা জায়গায় এটা রান্না হচ্ছে। তো মাংস দেখো রেডি হয়ে গেছে, মাংস এখন নামানোর পালা, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর রং হয়েছে। তো খেলে বুঝতে পারবো যে টেস্টটা কেমন হয়েছে, রংটা তো খুব সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর এদিকে ও মাংসটা ঢালুক, আমি ওইদিকে ফ্রাইড রাইসটা হাঁড়িতে নামিয়ে নিই। তো দেখো হাঁড়িতে আমি ফ্রাইড রাইস নামিয়ে নিয়েছি, ফ্রাইড রাইসটা দেখতে খুব সুন্দর হয়েছে, এটা এখন খাবো আমরা। আর মাংস রেডি হয়ে গেছে, মাংস আমি রান্নাঘরে নিয়ে চলে আসছি। আমি এতক্ষণ শান্তি পেলাম, স্বস্তির নিঃশ্বাস পেলাম রান্নাঘরে চলে আসাতে, মাংসটার রংটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এই দেখো থালির মধ্যে মাংস আর ফ্রাইড রাইস।